আমার একটা অ্যাডভাইস হচ্ছে, সেটা হচ্ছে যে আমার 120 কোটি টাকা বা 120 কোটি টাকা থাকতো এরকম, তো সেটা হচ্ছে অনন্ত ভাইয়ের উচিত একটা স্টুডিও করা। অনন্ত ভাই একটা প্রোডাকশন হাউস করতে পারে, সেটা কি অমিতাভ এই শাহরুখ খানের যেমন রেড চিলিস এইখানে ওটিটি ফর্ম যায়, তার পক্ষে সম্ভব, কারণ ওনার তো লিঙ্ক ইন্টারন্যাশনাল লিঙ্ক অনেক বড়, উনি নেটফ্লিক্সে ওনার ছবি রিলিজ দিতে পারবে আমাদের, এবং উনি 20-25 জনের একটা স্পেশাল টিম করে দিতে পারে, যেমন ফিল্ম থেকে মিডিয়া থেকে দেশের 20 জন লোক যারা গল্প লিখবে, নতুন নির্মাতা, নতুন ডায়ালগ, পুরনো যারা ডায়ালগ অভিজ্ঞ ডিরেক্টর দিয়ে, আমাদের 18টা সংগঠন আছে এখান থেকে, মানে যারা স্পেশালিস্ট তাদেরকে নিয়ে, মিডিয়া যারা ট্যালেন্টগুলো আসতেছে ওনার এখানে, ওনার ওই 100 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট করে দিতে পারে, যে ওনার 100 কোটি টাকা দিয়ে একটা 120 কোটি টাকার একটা লোক ছবি দেখলো, চোখে ভালো লাগলো, পরনে লাগলো না, কারণ সেলই বলে, কারণ তার ছবিকে নামিয়ে দিয়ে কিন্তু পরনে লেগেছে, হাওয়া লাগছে, পরনের ছবি কিন্তু নামায়নি, হাওয়া কিন্তু পরনের হল নেয়নি, নিয়েছে কি দিনডার ডে, কারণ মানুষ ওই বিদেশি লোক, বিদেশি আর্টিস্ট, বিদেশি ছবিকে পছন্দ করে না, বাঙালি স্বাধীনতায় বিশ্বাসী, নিজেদের কৃষ্টি কালচারে বিশ্বাসী, বাঙালি ডাল ভাত মাছ মাংসই বিশ্বাসী, বাঙালি এখনও ওই রেজালাই খাইতে হবে রোজ, এটা শৌখিন খাবার, রোস্ট খেতে হবে এটা শৌখিন খাবার, মুঘল ডিশ শৌখিন খাবার, বিয়ে শাদী দিতে হবে, কিন্তু আমার রোজ দরকার আমার ডাল ভাত আমার আলুর ভর্তাই হবে, কারণ পরাণ হচ্ছে আমার, পরাণ হচ্ছে আমার মেইন ফুড, সকালের নাস্তা দুপুরে খাবার রাতের, আর অ্যাপিটাইজার বলি না আমরা, খাওয়ার পর একটু মিষ্টি, মিষ্টিটা হচ্ছে ওই রকম 8 বছর পরে একটা আসবে, সেটা হচ্ছে দিনডার ডে, কাজে হচ্ছে আমি তো বাঁচবো কোনটা দিয়ে, পরাণ দিয়ে বাঁচবো, আমার ইন্ডাস্ট্রি বাঁচবে পরাণ দিয়ে, অলরেডি প্রোডিউসার বলছে 22 দিনে আমার যে ইনকাম হয়েছে 5টা ছবি করতে পারবো, আর এখন তো এই ছবি কী হবে, তো এটা তো মানে স্রষ্টাই বলতে পারবে।